আমি সবসময় অসুস্থ থাকি, ভালো কিছুদিন থাকি, এরপর আবার সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার দেখানোর পর সমাধান পাচ্ছি না। সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি, আমি একদিন সুস্থ হয়ে যাব, এমন কি আমল আছে যে আমল করলে আমি একদিন ভালো হয়ে যাব। দেখুন, আমরা যখন অসুস্থ হই বা কোনো কারণে পেরেশান হই, ডিপ্রেসড হই, আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন আমাদের মনটা অনেক ছোট হয়ে যায়। ইমানদার তার বিশ্বাস থাকবে যে দেয়ালে পিঠ ঠেকা বলতে কিছু নেই ইমানদারের কাছে। বাহ্যিকভাবে দেয়ালে পিঠ ঠাকতে পারে, প্রকৃতপক্ষে ইমানদারের দেয়াল, ইমানদারের পিঠ ঠেকার মতো কোনো দেয়াল পৃথিবীতে সৃষ্টি হয়নি। কারণ ইমানদারের শেষ ভরসা কে? যখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আল্লাহর ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসছেন সন্তানের, তখন তার বয়স বার্ধক্যের একেবারে শেষের দিকে। ওই বয়সে সন্তান হওয়ার কোনো সুযোগ নেই, তার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছেন, তিনি বৃদ্ধ হয়ে গেছেন। ওই সময় ফেরেশতা যখন সুসংবাদ দিলেন যে আল্লাহ একটা সন্তান আপনাকে দিবেন, জ্ঞানী সন্তান, ইসমাইল, ইসহাক হবে তার নাম, সন্তান দিবেন, তিনি অবাক হলেন, তার স্ত্রী অবাক হলেন যে কিভাবে সন্তান হবে, অকাত বালাগানি আল কিবর, আমার তো বার্ধক্য আমাকে পেয়ে গেছে। এরপরে আল্লাহর ফেরেশতারা বলছেন, আপনি আল্লাহর নবী, কখনো আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবেন না। আপনার বয়স যেখানেই পৌঁছুক না কেন, দেনওয়ালা সত্তা যেহেতু আল্লাহ তাআলা, অতএব যেই কোনো বয়সে যে কোনো অবস্থায় তিনি দিতে পারেন। পৃথিবীতে বহু অসম্ভব সম্ভব হয় অনেক অলৌকিক ঘটনা দ্বারা, এরকম হয় না? করোনার সময় এরকম বহু ঘটনা আমরা দেখেছি, এগুলোর কোনো ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে আপনি পাবেন না কিভাবে হয়েছে, কিন্তু মুসলমানদের কাছে ব্যাখ্যা আছে, হয়েছে আল্লাহর হুকুমে, হয়েছে কার হুকুমে? অতএব বিশ্বাস রাখতে হবে যে আমার যত পেরেশানি আসুক না কেন, আমি আল্লাহর উপরে আস্থা হারাবো না, ভরসা হারাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এই জন্য তো ইসলামে আত্মহত্যা করা হারাম। যে আত্মহত্যা করে সে কখনো ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আত্মহত্যা করার মানে হলো তার সমস্যাটা সে কোনো সমাধান না পেয়ে সে আত্মহত্যা করছে। আর মুসলমানের সকল সমস্যার সমাধান আল্লাহর কাছে আছে না নাই? সে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। যে ভাই অসুস্থ, সুস্থ হন নাই, খুব পেরেশান আছেন, আপনি আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে একদিন না, সম্ভব হলে নিয়মিত আপনি একটু নিবেদন করতে থাকেন। আমার জীবনে একটা ঘটনার কথা বলি, যে কোনো একটা প্রাইভেট কোম্পানি, আমি নাম বলছি না, বাংলাদেশের 1-2-3 পড়বে এরকম একটা প্রাইভেট কোম্পানির একজন বড় কর্মকর্তা, ওই অফিসে আমার একটা কাজ ছিল, ভাইয়ের সাথে একদিন দেখা হয়ে গেল, উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন। পরে ওনার অফিসে গেলাম, এক সময় গেলাম, চা খেলাম, উনি আমাকে বললেন, ভাই আপনার একটা কথা শুনে আমার জীবন পরিবর্তন হয়েছে। আমি বললাম, কী পরিবর্তন হয়েছে? মানুষ বেনামাজে নামাজি হয়ে গেছে এরকম কিছু? বললেন, না ভাই, আমার এমন এক রোগ হয়েছে যেই রোগ থেকে মুক্তির আপাত কোনো উপায় নাই, দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আমি নিরুপায় হয়ে গেছি এবং নিরাশ হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছি। সবাই বলে দিছে যে না, আপনারা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে কদিন বেঁচে থাকেন ভালো মন্দ খান। বলে যে কোম্পানির কাজ ছেড়ে রেখে আমি গ্রামে চলে আসছি এবং শুধুমাত্র অপেক্ষা করছি যে আমার কখন সময় শেষ হয়। এরপর উনি বললেন যে আপনার একটা আলোচনা শুনে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাওয়ার যে গুরুত্ব, এটা বুঝে এটা শুরু করলাম। উনি বলেন যে একদিন তাহাজ্জুদে উঠে অনেক কান্নাকাটি, অনেক দোয়া, অনেক নামাজ পড়ে সকালে উঠার পর আমার শরীরে সেই রোগটা জিরো, অর্থাৎ একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে, চুল পরিমাণ কোনো অসুবিধা আমার নেই মনে হয়েছে। ওই ভাই এখনো বেঁচে আছেন, ঢাকায় কাজ করেন, মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয়। সে ভাইটি আমাকে বললেন যে আমার শরীরে সেই থেকে আজও পর্যন্ত ওই রোগের কোনো আলামত আর একবারও আমি দেখিনি। এবং তিনি বললেন যে ভাই, আমি যে কোম্পানি ছেড়ে আমি গ্রামে চলে গেছিলাম, আবার সে কোম্পানিতে এসে আমি কাজ করছি, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য শুনেছি, স্যার বলেছেন যে এক লোক তার জমি জমার একটা ইস্যুতে তার কাছে, স্যার কাছে এসেছিলেন, এসে একই অভিযোগ করেছেন যে আমার জমি জমার
একটা মামলায় পড়ে গেছি, আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আমার কোনো পেশি শক্তি নাই, কোনো মামুখালু নাই, কোনো হাই হেলোর পাওয়ার নাই, আপনি আমাকে একটু কোনো তাবিজ কবজ কিছু একটা আমল টামল কিছু একটা দেন। তো আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালা বলছেন যে তাহাজ্জুদে উঠে লম্বা লম্বা কেরাত রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে দুহাত তুলে একটু বুক ভিজিয়ে আল্লাহর কাছে একটু কাঁদবেন একান্তে একাকি। তো লোকটা সে আমল করেছেন, অনেকদিন পর স্যার বলেছেন, স্যারের বক্তব্য আমি শুনেছি, স্যার বলেছেন যে ওই লোকটা এসছে, এসে বলেছে যে স্যার আমি আল্লাহর কুদরত দেখতে পেয়েছি, আল্লাহ অলৌকিকভাবে আমাকে সে সাহায্য করেছে। তো যে ভাই প্রশ্ন করেছেন আমি তাকে বলতে চাই, কিছু কিছু সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, চাওয়াটা চাওয়ার মতো হতে হয়, হালাল উপার্জন করতে হয়, হারাম বক্ষণকারে দোয়া কবুল হয় না। আপনি ভোর রাতে উঠে উজু করে সুন্দর করে দুরাকাত দুরাকাত করে লম্বা সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে দুরাকাত চার রাকাত ছ রাকাত আট রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদ পড়েন, এরপরে দুহাত তুলে আল্লাহর কাছে মন ভরে একটু কাঁদেন, একটু চোখের পানি ফেলেন, সেজদা লুটিয়ে পড়েন এবং কাঁদতে থাকেন। আল্লাহর শপথ আমি নিজেও এই তাহাজ্জুদের দোয়ার সরাসরি এফেক্ট আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে। কিছু কিছু সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না, আরাফাতের ময়দানের দোয়া, কাবার চত্বরে তওয়াফ করতে করতে দোয়া, মানে এটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি। এরপরে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া, পাঁচক্ত সালাতের পর আপনার কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন, আবার জুমার দিন আসরের পরের দোয়া, এই দোয়াগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দোয়া করবেন এবং দোয়া চাইবেন অন্যদের কাছে এই সময়গুলোতে, আর আল্লাহর কাছে দোয়া নিবেদন করবেন। আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি, যে ভাই অসুস্থ প্রশ্ন লিখেছেন, আল্লাহ তালা সে ভাইকে পরিপূর্ণ সেবায় কামাল আজলা দান করেন।